জম্পেশ হয়েছে কিন্তু ব্যাপারটা। নমস্কার সকলকে, ওয়েলকাম জানাই আজকের আরবান সিম্ফনির ফুড ব্লগে। আজকে আমরা বানাবো কড়াইশুঁটির ঘুগনি। কড়াইশুঁটি কার না ভালো লাগে বলুন? আর সত্যি কড়াইশুঁটি হলো শীতকালের সুন্দরী সবজি, তাই আজকে আমরা ডিসাইড করেছি বানাবো আমরা কড়াইশুঁটির ঘুগনি। এই কড়াইশুঁটি ঘুগনি বানাতে লাগে একটা ভাজা মশলা, আর তার জন্য লাগে গোটা ধনে আর গোটা জিরে আর এলাচ, যেটা রান্নাঘরে আছে। তাই আর কথা বাড়াবো না, শুরু করবো রান্না। সো লেটস স্টার্ট। ভাজা মশলা রেডি হয়ে গেছে, তাহলে চলুন বলে দিই এই রান্নার বাকি ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে। আদা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর লাগছে টমেটো, কিউব করে কেটে রেখেছি। আর এই টমেটো আর এই রসুন এবং আদা আর লঙ্কা এই দুটোই আমি পেস্ট করব। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টও রেডি। দুটো পেঁয়াজ চপ করে নিয়েছি, আর দুটো আলু কিউব করে নিয়েছি। আর আমার মেন ইনগ্রিডিয়েন্টস মটরশুঁটি বেছে রেখে দিয়েছি। আর লাগছে নুন, হলুদ, গোলমরিচ, চিনি। আর পুরো রান্নাটা আমি করে নেব সাদা তেলে। তাহলে আর কথা বাড়বো না, চলে যাব মূল রান্না।
few moments later. জম্পেশ হয়েছে কিন্তু ব্যাপারটা। তাহলে দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন বাড়িতে মটরশুঁটির ঘুগনি, খুব সোজা দেখেই ফেললেন সব কিছু। আজ তাহলে এই অবধি, তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন কোনো রেসিপির সাথে।